মানে কোন ধার বলে কিছু জিনিস নেই আর বলে কিছু জিনিস নেই যারা এই যে দেখো এই মুখ পর্যন্ত কাটে মানে অতটা কোন গায়ব পর্যন্ত যাবে না কিন্তু অন্যান্য ঘাসে যে ধার গুলো থাকে হুম 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 আর এই যে এই ঘাসটার বয়স খুব জোর হলে মোটামুটি কতদিন ওই 50 দিন থেকে 55 দিন এখানে কাটিং দিই মানে ঘাসটা যদি কেটে নি পরে এই জমিটা ঢুকতে পারবে না কোনো মানে আচ্ছা মানে এতটা পরিমাণে আবার এতটা প্রোডাকশন এতে আচ্ছা ওই জন্য বাংলাদেশের মানুষ যত ডেয়ারি ফার্ম দেখবেন ওরা চারা ওয়ান হাইব্রিড ছাড়া কোনো প্রত্যেকটা খামারেই ঘুরি যখন তখন ঢুকে যায় একটাই কারণ যে তার আপডেটটা আমরা মানুষের সামনে যেন সঠিক ওয়েতে তুলে ধরতে পারি কারণ এই যে অগোছ হলো কেন অগোছ হলো কি বৃত্তান্ত বা ছাগল মরলো কিসের জন্য মরলো সেটা প্রত্যেকটা মানুষের সামনে যেন সঠিক ওয়েতে তুলে ধরতে পারি এটাই আমার উদ্দেশ্য আমাদের গ্রাম অঞ্চলের যেসব মাসিরা বলুন কাকিমা বলুন বা যে কেউ বলুন প্রত্যেকের বাড়িতে কিন্তু দু পাঁচটা ছাগল থাকে থাকে তো এইসব এইসব ছাগলের ট্রিটমেন্ট বলুন বা কিছু লাগে না লাগে না তো আমরা যখন নতুন একটা ফার্ম করতে যাই তাহলে আমরা কেন দু পাঁচটা নিয়ে শুরু করতে যাবো অত তাহলে ভয় পাবো হ্যাঁ অবশ্যই ফ্লেভার আছে না অজানা হাইব্রিড এটা না আমি ওই একদম পুরো কড়া সুটি মতো একদম ফ্লেভার ওই ওই ফ্লেভারে খায় আর টুনন টুনন তা গাছ আচ্ছা এতে যারা টোটাল মিষ্টি মিষ্টি আপনার রেড নেপিয়ার আছে বাহুবলি আছে আমি আবারো চলে এসেছি একটু ফার্মে কিছু কথা জানার জন্য আর কি দাদা আপনি কিছুদিন আগে আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন যে জারা ঘাস দুটোর মধ্যে কোনটা বেটার বলে মনে হলো বা কোনটা গ্রোথ বেশি বা খামারিরা কোনটা নিলে ভালো হবে অজানা হাইব্রিড তো মানুষ অনেকেই নিয়েছে ও রেজাল্ট ভালো খারাপ না আমি খাইয়েছি আমারও রেজাল্ট ভালো কিন্তু যারাটা আমি এখন বেশি দিন খাওয়াইনি দিন 15-20 দিন খাইয়েছি 15-20 দিন খাওয়াচ্ছি তো ছাগল দারুণ খাচ্ছে খুব ভালো খাচ্ছে কিন্তু ছাগলের জন্য যারা অ্যাকচুয়ালি মানে মানে যারা এমনই একটা ঘাস আমি যেটা বুঝলাম আপনি যদি চাষ করেন মানে 10 কাঠা জমিতেও যদি চাষ করেন আপনার মানে মানে কেটে শেষ করা যায় না এত পরিমাণের প্রোডাকশন আর এত ফলনশীল ঘাস মানে যারাটা যারাটা কিন্তু ওর সমস্যা একটাই জলে ফলে হবে না জলে হবে না জলে হবে না কিন্তু জল সওয়ার ক্ষমতা আছে ধরুন 7 দিন 8 দিন 10 দিন জল জমে থাকলো মরবে না কিন্তু এর পরে যদি 15 দিন 20 দিন 1 মাস জল জমে যায় মরে যাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাড়ে যারা গরুর খামার করছে যারা অ্যাকচুয়ালি গরুর জন্যে 8 ফুট 8 ফুট 10 ফুট হাইট করে যারা কাটুক কোনো সমস্যা নেই গরুর দেহ উদম খাবে তাহলে দুটোর মধ্যে কোনটা আপনি বলছেন যে কোনটা সব থেকে ভালো হবে দুটোই ভালো যাদের যাদের ডাঙা জমিতে যাদের ডাঙা জমি নেই তাদের জন্য জলা জমি আছে যাদের জলা জমি আছে তাদের হোয়াইট জার্মান আর অজানা হাইব্রিড লাগাক কোনো সমস্যা নেই খুবই ভালো গাছ আর যাদের দেখা গেল ডাঙা জমি আছে জলা জমি নেই তাদের জন্য আপনি ইয়ে লাগাক যারা লাগাক যারা ওয়ান হাইব্রিড বাহুবলি বাহুবলি তো যারা ওয়ান হাইব্রিড প্রায় সেম সেম দেখতে কিন্তু যারাটা প্রচন্ড পরিমাণে ফলন আর একদম নরম আর ওর মধ্যে চিনির মতো মিষ্টি মানে যারা যদি আপনি কি বলবো আপনার যদি দেওয়া হয় আগের মতো খান ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবেন এত পরিমাণে মিষ্টি আচ্ছা ওরা চিনির ভাগটা অনেকটা আছে বিগত দিনে আমরা শুনেছি অজানা হাইব্রিড খাইয়ে মোটামুটি আপনার ছাগলের গ্রোথ রেট গুলো খুবই ভালো হ্যাঁ এবারে যারা খাওয়াচ্ছি এই মিথ্যা কথা বলে তো লাভ নেই একদম আমার যা হবে সামনাসামনি অবশ্যই পাবলিকও জানে আমি এরকম কাটছাট কথা বলতেও ভালোবাসি প্রত্যেকটা খামারিকে ভালোবাসি প্রত্যেকটা মানে খামারির উদ্দেশ্যে এত দূরে দূরে আসে সবকিছু তুলে ধরা আর কি কারণ হচ্ছে আমি জানতে চেয়েছিলাম যে অজানা হাইব্রিড আর জারার মধ্যে পার্থক্য মানে যে দুটো জিনিসই একজনের কাছে রয়েছে আমি একটাই কথা বলবো মানে প্রথম থেকে মানুষকে সাবধান করে আসছি আর এখনো সাবধান করছি ইউটিউবে যত কিছু মানুষ দেখায় সব কিছু হাইলাইট করে না
কিন্তু আমি এখানে এ টু জেড যা কিছু করি সব লোকের সামনে বলে দিই, আমি কিছু চেপে রাখি না। আমি তো কন্টিনিউ বলি আমার 70-80টা ছাগল অটোমেটিক থাকে, সব সময় থাকে। আপনি যখন খুশি আসবেন আমার ফার্মে 80-90টা ছাগল। আমি আমি দেখছি না দাদা, একটু এই ঘরে আসবো, মানে বাচ্চা, মানে প্রচুর বাচ্চা। হ্যাঁ, বাচ্চা আছে, সব রকম কোয়ালিটি, সব রকম বয়সের ছাগল রয়েছে আর কি। এই এই হচ্ছে বিজনেসের, মানে আমার কাছে কোনো রকম মিথ্যা কথা বলবেন, তাতে আপনি ফাটলেন চটলেন সেটা আপনার ব্যাপার। ঘাসের জমিতে যাবো। এইটা হচ্ছে অজানা হাইব্রিড, তাই তো? এটার এত বড় বড় হয়ে গেছে, 2-3 মাস বয়স। এগুলো কাটিং পারপাস ছেড়ে দিয়েছি। এগুলো সব কাটিং যাবে? হ্যাঁ, কাটিং যাবে। আর ওই দিক থেকে আমি খাওয়াচ্ছি ওই সাইডটাকে, ওই ওই পাটা, মানে যেটা যেটা ফাঁকা আছে ওটা খাওয়ানো চলছে। আচ্ছা, তাহলে এটার মানে এটার এটার যা রেজাল্ট তো ভালোই দেখতে পাওয়া গেল আর কি। প্রচণ্ড পরিমাণে রেজাল্ট ভালো, যারা নিয়েছে তারাই ফিডব্যাক দেবে একটা দিন দেখতে পারবেন। আজকে আমি এনেছিলাম কষ্ট করে বলে, আজকে এই জায়গাটায় মানে অনেক মানুষ, ঘাস জিনিসটা কি জিনিস, যাদের জমিটা নেই তারা বুঝতে পারছে যে অজানা হাইব্রিডটা এসে তাদের উপকারটা লাগছে। আচ্ছা, অজানা হাইব্রিড তাহলে কি জলে বেশি ফলনটা বেশি? জলে প্রচণ্ড পরিমাণে ফলন। আর ডাঙাতে? ডাঙাতেও ফলন, তেমনই ফলন, অনেকটাই ফলন হবে, কিন্তু খরচা করতে হবে আপনার। আচ্ছা, ওই যে শ্যালো থেকে বা সাবমার্সিবল থেকে জল দিতে হবে, জমিটা নরম রেখে দিতে হবে। মানে অ্যাকচুয়ালি যা বোঝা যাচ্ছে, অজানাটা জলের জন্য খুব, মানে জলেতেও হবে ডাঙাতেও হবে। হ্যাঁ, ডাঙায় হবে, কিন্তু ডাঙাতে হলেও যেন মনে হচ্ছে জলটা যেহেতু একটু প্রয়োজন আর কি, মানে সেই জলটা হলে খুব উত্তম জায়গা একদম। কারণ যদি জলা জমি হয় মানে অজানা হাইব্রিড আগে চোখ কান বন্ধ করে সে খেয়ানা ডোবায় যেখান খুশি লাগা। আচ্ছা, তাহলে দুটোর মধ্যে কোনটা বেশি মনে হলো, যে কোনটা? আমি কোনটারে বলি, যে কোনটারে বলি আমি ভালো, সবটাই ভালো, দুটোটাই ভালো। ওইটা মানে একটাই কথা বলছি, ওই ওইটার জন্য ভালো, জারাটা ভালো ডাঙা জমিতে, আর এটা জলা জমিতে, দুটোই। আচ্ছা, দুটোই দুটো, এইটা তো বোঝা গেল যে ভালো খায়টায় আর কি। ওইটা কেমন কন্টিনিউ খাচ্ছে? বিশাল খাচ্ছে, বিশাল। জারাটাও কন্টিনিউ বেশি খাচ্ছে? ওই খাচ্ছে, এই কারণে বুঝতে পারছি খাচ্ছে, মানে কন্টিনিউ দিচ্ছি খাচ্ছে, কোনোদিন অসুবিধা হচ্ছে না। ওতে প্রচুর পরিমাণে চিনির ভাগটা আছে, মিষ্টিটা বিশাল মিষ্টি। একটু চলুন ওই যে মানে যা মানে জারাটা যাই, চলুন। ওই যারা বললাম না, আমার কাছে এখন যারা যা আছে সারা ভারত, মানে পশ্চিমবঙ্গের মানুষকে আমি ছেড়ে দিতে পারি। টোটাল তো শুনছিলাম 10 বিঘা চাষ করেছেন? 10 বিঘা টোটাল আমার ঘাসের জমি আছে। আচ্ছা, ঠিক আছে, ভুট্টা আছে 4-6 বিঘা ঘাস। আচ্ছা, মানে প্রচুর পরিমাণে ঘাস চাষ করেছি, সবই সবই অজানা হাইব্রিড এগুলো। আচ্ছা, এগুলো সেই মানে নরমই তো? এগুলো আচ্ছা, মানে সেই যে মানে সেই আগের মতো সেই সেন্টেনগুলো সবই রয়েছে আর কি, প্রোডাকশন তেমন, তার ডবল। আগেতে আগে ভিডিও দেখেছিলেন কয় এত প্রোডাকশন ছিল? না 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 না, ডবল হয়ে গেছে, ডবল, 3 ডবল হয়ে গেছে। আচ্ছা, মানে যত দিন যাবে প্রোডাকশন তত বাড়ছে আমি দেখছি, মানে যত দিন যাচ্ছে। এই যে এই সাইডে খালি হয়ে গেছে, এই সাইডে সব কেটে খাওয়াচ্ছি, এখন মোটামুটি আবার 1 মাসের মধ্যে সব আবার এরকম বড় বড়ই হয়ে যাবে। আচ্ছা, যেগুলো অন্য অন্য ঘাস যেরকম পরে মানে ব্যাঁচ ছাড়ে আর কি, এই দেখেন এটা একটু নিচে দেখেন। আমি কেটেছি আর কি 1 সপ্তাহ আগে। আচ্ছা, কতগুলো শুধু ঘাস বেরিয়েছে একটু দেখেন এখান থেকে। আচ্ছা, লোক ভাবে কিন্তু গোড়া মরে গেছে, বুঝতে পারছি, মানে এইগুলো সব ঘাস না? সব ঘাস, এগুলো সব, এগুলো সব ঘাস, 1 সপ্তাহ আগে কাটাই। আচ্ছা, টোটাল গোড়া সব, বুঝতে পারলাম, এই এগুলো সব ঘাস। আচ্ছা, এই এই হ্যাঁ, এক একটা ঝাড় দাদা, এই এক একটা ঝাড় মানে কতদিন করে বাঁচতে পারে? আমি তো এই 2 বছর হয়ে গেল, তো এখনো হচ্ছে, এখন কতদিন বাঁচবে মরবে সেটা আমি। আচ্ছা, আপনি দেখছিলাম যে মাটি থেকে একটু ওপরে কেটেছেন আর কি, এটা কি এরকমই নিয়ম? প্রায় তো 1 ফুটের কাছে রয়েছে, এইরকমই নিয়ম, কারণ হচ্ছে এখানে আবার বর্ষার দিনে তো জল জমে যাবে, এখানে মোটামুটি 1/2 ফুট মতো জল জমে যায়। আচ্ছা, ওই জন্য আর এতটা দূর থেকে কাটা, আর যারা উঁচু জমিতে লাগাবে, ডাঙা জমিতে লাগাবে, গোড়া থেকে, গোড়া থেকে কাটতে পারে। মানে এর সিস্টেম, যতটা আপনার জল জমে, জল জল জমে আপনি ততটুকু মানে মেজারমেন্ট করে কাটতে হবে। মানে অজানা হাইব্রিডের কোনো বিকল্প নেই? বিকল্প নেই, অজানা হাইব্রিড আর হোয়াইট জার্মান, এর দুটো ঘাসের কোনো বিকল্প নেই। আচ্ছা, ঠিক আছে।
কারণ আমরা যতটুকু জানি না দাদা যে আপনি যেহেতু অজানা হাইব্রিড যেহেতু প্রথম নিয়ে এসেছেন এবং সব জায়গায় ছেড়ে দিয়েছেন, সব জায়গায় প্রচুর খামারে নিয়েছে, এইবারে যেহেতু আপনি জ্বালা নিয়ে এসেছেন এবারে জ্বালার বদনাম করবেন না হোয়াইট জার মানে আপনার মানে অজানা হাইব্রিডের বদনাম করবেন, সেইটা একটা কিন্তু দেখার বিষয় যে কোনটা ভালো বা কোনটা আপনার মানে খামারে কোনটা শ্যুট করছে সেইটা দেখার জন্যই কিন্তু এতটা ছুটে আসা আপনার কাছে। ছাগল খামারে যারা হাইব্রিড যারা ওয়ান হাইব্রিড যেটা আছে যারা গরু চাষ করছে গরুর মানে ডেয়ারি আছে তাদেরকে বলছি আপনারা যারা ঘাসটা লাগাবেন 50% উপরে দানা খাবার আপনার এখান থেকে লেস হয়ে যাবে, মানে যারাতে এতটাই এতটাই এটা রয়েছে আমি যেটা দেখছি। আচ্ছা ঠিক আছে, একটা গরুকে মোটামুটি মানে মুখে কি বলবো লোক যে মানে নিয়ে যাচ্ছে আর আমি যে ছাগলকে খাওয়াচ্ছি এতে অনেকটা ইয়ে ব্যাপার। আর বাংলাদেশে তো যারা ছাড়া ওরা মুখে কোনো কথা বলে না, এটা এইটা কি যারা টোটাল এদিকে যে এইগুলো সব যারা এইসব যত ঘাস দেখছেন সব আমার টোটালটা মানে ঘাসের জমি সব আপনার না? সব আমার, মানে যে কোনো ঘাস পুঁতে রেখেছেন আর কি সব জায়গায় ঘাস কাটিং। এই এই জমিটা আমি ওইদিকে অনেকটা জমি আছে ওইদিকে নিয়ে গেলাম না গাছের গোড়ায় বলে এই জারাটা দেখাচ্ছি ফাস কাটিং এর ঘাস দেখুন দেখা আরে এত পরিমাণে নরম। এদিকে মুখটা দেখেন মুখটা দেন মুখটা দেন আমি ক্যামেরাটা ধরছি ক্যামেরা ইউটিউবে মেরে ফেল দেবো আর এই যে এই ঘাসটার বয়স খুব জোর হলে মোটামুটি কদিন ওই 50 দিন থেকে 55 দিন দু মাস এখনো হয়নি, মানে এতটা গ্রোথ হয়েছে আর একটা করে সিঙ্গেল গিট কাটিং বসানো আমার সিঙ্গেল গিট থেকে বারোটা। আচ্ছা এইবার যদি আমি এখানে কাটিং দিই মানে ঘাসটা যদি কেটে নিই পরে এই জমিতে ঢুকতে পারবে না কোনো মানুষ। আচ্ছা মানে এতটা পরিমাণে আবার ব্যাচ প্রোডাকশন এতে। আচ্ছা আচ্ছা, ওই জন্য বাংলাদেশের মানুষ যত ডেয়ারি ফার্ম দেখবেন ওরা চারা ওয়ান হাইব্রিড ছাড়া কোনো ঘাস বিকল্প। আচ্ছা দাদা আমাকে একটা কথা বলুন, এই যেটা শোনা যায় না যে যারা তো আরো লম্বা লম্বা হবে, এই তো সবে 50 দিন বয়স তারও লম্বা হবে, যখন যারা গরু চাষ করছে তারা মোটামুটি 6 ফুট 7 ফুটে কাটে অসুবিধা নেই। আচ্ছা আপনি তো তাহলে ছাগল পালন করছেন? ছাগল আমি এই এই হাইটেই খাওয়াচ্ছি, এই যে 4-5 ফুট হয়েছে এখানতেই খাওয়াচ্ছি। তাহলে অনেকে যে লম্বা করছে ওটা কি কিসের জন্য? ও যা করে করছে ওটা কি মানে কাটিং বিক্রি করার জন্য? কাটিং বিক্রি করে, আমার তো বললাম যে আমি যে কাটিং রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের সবার দেবো তাও শেষ। ও আচ্ছা, মানে এই যে হাইটটাই খাওয়ানোটা বেটার। আচ্ছা এর থেকে বড় হলে অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই, গোড়াগুলো কেটে ফেলে দিতে হবে। আচ্ছা এই তো এ দেখেন আমি একটা সাপোজ জিনিস জানি, হুম হুম হুম, এই যে এই ঘাসটা আমি ভাঙছি এখান থেকে, এই দেখেন এই আর একটা জিনিস দেখাই এর মধ্যে রস দেখেন কেমন, নিংড়ালে খালি খালি রস বেরোবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই রস চিনির মতো মিষ্টি। আচ্ছা মনে করবে যে আখ খাচ্ছি আপনি, মানে বেশি লম্বা হলে নিচের গুলো গিটগুলো কিন্তু খাওয়ানো যাবে, খাওয়ানো যাবে না এই এতটুকু হাইট থেকে। যদি ছাগলকে আমি দিই এখান থেকে কেটে খাওয়ানো যাবে চিনির মতো মিষ্টি। একদম 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 মিষ্টি। আচ্ছা আচ্ছা আপনার যে এই যে ধন্যবাদ, এই যে এই যে এইগুলো এসছে এগুলো কি ফের গিট তৈরি হবে? হ্যাঁ ওগুলো গিট হয়ে যাবে। এই অবস্থায় কি কাটিং করলে কি বিক্রি হবে, মানে গাছ হবে? সব হবে, একটাও গাছ মরবে না। তাহলে আমার লম্বা তালা করার প্রয়োজনটা কি? কাটিং বেশি বেরোবে। আচ্ছা বুঝতে পারলাম, মোটামুটি দাদা যেটুকু এখন তাহলে এইটা দিন 15-20 খাওয়াচ্ছেন বললেন, ওইরকম ওই 10 কাঠা জমি 20 দিন মতো খাওয়াচ্ছি। তো তাহলে সেই ক্ষেত্রে এই যে এটা 10 কাঠা জমি ওখানে 10 কাঠা জমি 1 বিঘা জমি। আচ্ছা আর ওখানে রয়েছে 22 কাঠা জমিতে সবে লাগিয়েছি যারা, ঠিক আছে এখান থেকে বীজ করে আমি ওই জমির থেকে বীজ করে লাগিয়েছি মানে ওই কাটিং করে, ঠিক আছে
মানে আমি দেখছিলাম অন্য অন্য ঘাসের থেকে নুকরামটা ঘাসটাও নরম ডাঙা জমিতে লাগান, একবার লাগান লাইফ টাইম, পুরো লাইফ টাইম আপনার সেভ করে দেবে। আচ্ছা, মানে বলছেন যে আপনি অজানা হাইব্রিডে যে রেজাল্ট পেয়েছেন সেটাতেও পাওয়া যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেই পাওয়া যাবে, সেই মানে সেরকমই আর গ্রোথ টোথ ছাগলের পাওয়া যাবে, তাই তো? কারণ হচ্ছে আপনি তো বলছিলেন যে অন্য অন্য ঘাস কন্টিনিউ দিন দশে খাওয়ানোর পর আর খেতে চান না। এই যেমন স্মার্ট নেপিয়ারটা মোটামুটি খায়, সিওসিএন ফোর দিলে দুই দিন তিন দিন দেবো, চার দিনের মাথায় খেতে চাইবে না, আবার একটা অন্য কিছু চেঞ্জ করতে হয়। ওই জন্য আমি একটাই জিনিস বুঝেছি, ওই আমার গুরু ডাকুয়া স্যার, ওরাও দেখবেন দশ রকম বারো রকম ঘাস লাগিয়ে দিয়েছে, আমিও সেম ওদের প্রসেসিংয়ে চলি। আর আমার যত মানে ছোট ছোট খামারিরা আছে আমার আয়ত্তে, তাদেরকেও আমি বলি যত রকম ঘাস আছে, আপনার দশ কাঠা জমি থাকুক, দশ কাঠা জমিতে দু কাঠা দু কাঠা দু কাঠা সব ঘাস লাগে, সব ঘাস লাগিয়ে রাখলে একটাই কারণ যে খাবার কোন সময় রুচি চেঞ্জ করতে হবে, রুচি চেঞ্জ করতে হবে না ছাগলের। আচ্ছা, ওই ঘাস পরপর কাটতে কাটতে দেবেন, ওরা অটোমেটিক খেতে হয়, কোনোদিন অসুবিধা হবে। আচ্ছা, আর যাদের একান্ত কোনো ডাঙা জমি নেই, ডাঙা ভিটাবাড়ি নেই বা ডাঙা জমি নেই, তারা অজানা হাইব্রিড আর হোয়াইট জার্মানের উপরে ভরসা করে থাকতে হবে, তাতে তো কিছু করার নেই। না, আপনি যেটা বলছেন না যে দশ কাটা জমি থাকে সব রকম ঘাস, সব রকম ঘাসটা পুঁজলে কি মানে প্রত্যেক এটা এটা আজকে ওটা এক জায়গায় করে খাওয়ানো যায়, খাওয়ানো যাবে অসুবিধা, মানে ওতে ওতে রুচিও হলো না, খুব ভালো হলো। আমরাও যেমন রেগুলার এক একটা জিনিস খেতে খেতে পছন্দ করি, কন্টিনিউ একটা জিনিস খেতে খেয়ে কষ্ট হয়, মিষ্টি আপনার রেড নেপিয়ার আছে, বাহুবলি আছে, হোয়াইট জার্মানটা একটু দেখে চলুন, হোয়াইট সারা মাঠ আপনি এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যান, আমার ভালো লাগে না, সারা মাঠ আমার ঘাস, মানে চারিদিকে মানে দর্শক বন্ধুদেরকে দেখায় মানে মানে চারিদিকে ওই যে ওপার থেকে মানে চারিদিকে ঘাস, এতটা পরিমাণ ঘাস মানে চাষ করে রেখেছেন, মানে চারিদিকে মানে যেদিকে তাকাবেন সেদিকেই ঘাস আর কি, সব আমার ঘাস। আচ্ছা, আমি কি করি জানেন? হ্যাঁ বলুন। এই আমার লোক কমেন্টে বলবে ওর তো 80-90টা ছাগল এত ঘাস লাগে না, আমি কি করি জানেন? এগুলো বললে বললে বাড়াবাড়ি হচ্ছে, আমার গ্রামে যত গরু টরু আছে লোকে গরিব মানুষ, আমি যখন কেটে খেতে দিতে না পারি মানে কেটে শেষ করে নিতে পারি, ওদের বলি সব কেটে নিয়ে, সেটা এইটাই হচ্ছে দাদা অরিজিনাল উপকার আমার মনে হয়। এইবারে আমার এইটা কখন কাজে লাগে, এই জমিটা এতটা জমি কখন কাজে লাগে, বর্ষার দিনে, ঠিক বর্ষার দিনে তো ডাঙার জমিতে সেই ফলন আসে না, না এখন যেমন হিউজ পরিমাণে আমার ফলন পাচ্ছি, মানে এত ফলন পাচ্ছি আমার শেষ হবে, কেটে শেষ হচ্ছে না, কিন্তু বর্ষা যখন কন্টিনিউ বর্ষা হবে তখন কিন্তু ওই ঘাসের অঙ্কুর যে বের হবে সবকিটাও কিন্তু বড় হবে না, ঠিক মারা যাবে, 70% ঘাস মারা যাবে, 30% বেঁচে থাকে, তখন ঘাস আমার কমে যায়। ওই জন্য আমার তখন এই জমিগুলো টোটাল মেক আপ দিয়ে দেয়, এই 8-9 বিঘা জমি যে 6 বিঘার ওপরে যে জমি আছে ঘাস, তখন সবাই মিলে মেক আপ দিয়ে মানে ফার্মটা চলে আর কি, ফার্মটা চলে। তখন আগে প্রথমে বুঝতাম না এই জিনিসগুলো, যে আমার এই 20 কাঠা জমি কি 1.5 বিঘা জমি ধরে দাম ইনাফ, কিন্তু বর্ষাকালে আমার মাথা চুল ছিটতে হতো, এখন সেটা আর হয় না। এখন ওই সব কথা বাদ দিয়ে আমি একটা কথা বলতে চাই, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি কথা বলতে চান যে এই ঘাসের সম্বন্ধে? ঘাসের সম্বন্ধে ডাঙা জমি থাকলে যারা লাগাক অসুবিধার কিছু নেই, আর ওই রেড নেপিয়ার লাগাক, বাহুবলি লাগাক, স্মার্ট নেপিয়ার লাগাক, এইগুলো ডাঙা জমির জন্য লাগাক, অসুবিধার কিছু নেই, খুব ভালো ঘাস। আর যেগুলো জলা জমি সেটা তো আপনারা এর আগে প্রচুর ভিডিও দিয়েছেন, এখনও বলছি জলা যে জমি আছে যাদের কোনো ডাঙা জমি নেই তারা হোয়াইট জার্মান লাগাক আর ওই অজানা হাইব্রিড লাগাক, হ্যাঁ ওর কোনো বিকল্প নেই, কারণ আমরা দেখেছি বা মানে প্রত্যেকবারে আপডেট দিয়েছি ছাগলগুলোর কোয়ালিটি বা ছাগলের যা গ্রোথ হয়েছে সত্যি অসাধারণ একটা ঘাসের কোয়ালিটি আর কি। আচ্ছা আচ্ছা, একটু চলুন যাওয়ার পথে একটু হোয়াইট জার্মানটা দেখি, কারণ আপনার জমি তো মানে মানে ঘুরে শেষ করতে পারছি না, যাই হোক ওইটা একটু দেখি দর্শকদের একটু দেখাই আর কি, চলুন। কাটিং গুলো সরু সরুই হয় এরকম, আচ্ছা
সেখান থেকেই কাটিং হয়। এর কাটিং গুলো এরকম সরু সরু হয়, ঘাসটাও ঘাসটাও সরু। মানে ঘাসটা কেমন, নরম ঘাস? একদম নরম, একদম নরম। এগুলো এগুলো কি জলে জলে হয় নাকি? এ জলেই হয়, এও জলে হয়। ডাঙাতেও হয়, জলেও হয়। এই জল এখন ডাঙা জমি, বর্ষাকালে জল হয়, বর্ষাকালে এখানে কমর সমান জল হয়। হ্যাঁ, আমি অবশ্যই দেখেছি কমর সমান জল। এখন জল নেই, এখন জলেও হচ্ছে, ডাঙায় হচ্ছে, মানে শুকনো জমিতেও হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দেখছিলাম যে একটা নতুন চ্যানেল খুলেছেন আর কি, ওটা কি মানে আপনি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তৈরি হচ্ছে নাকি? ট্রিটমেন্ট দিই আমি, কিভাবে ফার্মটা পরিচালনা করছি। আচ্ছা, তোরা কি চ্যানেল, নামটা কি রয়েছে? হ্যালো বেঙ্গল গোট ইউটিউব, অফিশিয়াল ইউটিউব চ্যানেল। অফিশিয়াল ইউটিউব, ওটাই হ্যালো বেঙ্গল গোট, যেটা আছে ওটা তো আছে, আমার ভাই চালায়। হ্যালো বেঙ্গল গোট অফিশিয়াল, এটা ওটা আপনি মানে পুরোটা? আমি ওটা আমি চালাই, ওটা মানে ওই মানুষ কনফিউশন হয়ে যাচ্ছে যে দাদা আমার দুই ভাইয়ের গলা তো প্রায় একই, আর ও তো ফেস কোনো সময় দেখায় না। আচ্ছা, ও ভাবে আমি মশিয়ার কথা বলছে, ওর ফোন করে বলে মশিয়াল দা ভালো আছেন? আচ্ছা আচ্ছা, কিন্তু ওটা তো আমার ভাই, অসুবিধার কিছু নেই, ও মোটামুটি ট্রিটমেন্ট জ্ঞান মোটামুটি শিখেছে আমার থেকে। আর এই মেন হচ্ছে এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, এ টু জেড ট্রিটমেন্ট, আমি ফার্মে কি ট্রিটমেন্ট করছি সেটা সম্পূর্ণ, এটা সম্পূর্ণ আমি ভিডিও রেকর্ডিং করে ওতে ছেড়ে দিই। বাহ বাহ বাহ, খুব তাহলে মানুষের উপকার হবে। ওই যে মানে এই রোগ হবে ওই রোগ হবে, ভয়ভূত দেখানোর কিছু নেই, আমি যেটা করছি সেটাই আমি তুলে ধরব। অসংখ্য ধন্যবাদ এরকম ঘাসের জিনিসপত্র দেখানোর জন্য। এবং আমি আমার উদ্দেশ্য যেটা ছিল, দুটো ঘাস নিয়ে যারা এ1 হাইব্রিড এবং অজানা হাইব্রিড, এই দুটোর মধ্যে কম্পিয়ার কি বৃত্তান্ত সেটা আমরা জানতে পারলাম। যাই হোক দাদা, ভালো থাকবেন দাদা।